আমি অমিত চক্রবর্তী, আমার বাবা শ্রী শত্রুঘ্ন শরণ চক্রবর্তী এবং আমার দাদা ঠাকুর ঈশ্বর শ্রী রাধা গোবিন্দ চক্রবর্তী, আমরা পাঁচ পুরুষ ধরে রাজার কৃষ্ণনগরের রাজবাড়ির রাজপুরোহিত এবং সেই সুবাদে আমরা চূড়ামণি উপাধিতে সম্মানিত হয়েছি। আমরা বন্দ্যোপাধ্যায় রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ এবং আমরা সনাতন ধর্মে আমাদের সমস্ত রীতি রেওয়াজ আমরা করে থাকি, সামবিধিও অনুসারে আমাদের সমস্ত নিয়ম রক্ষা করে থাকি। এবং আমি গত পাঁচ বছর ধরে ব্যাঙ্গালোরে পুজো করছি, তার মধ্যে যেরকম আদ্য শ্রাদ্ধ পুজো এবং পিতৃতর্পণ পুজো, বাৎসরিক পুজো আছে, তার সঙ্গে সমস্ত ভালো পুজোগুলো যেমন প্রত্যেক দেব এবং প্রত্যক্ষ পরোক্ষ দেবদেবীর পুজো, বিবাহ উপনয়ন অন্নপ্রাশনের পুজো আমি করি। এবং গত পাঁচ বছর ধরে ব্যাঙ্গালোরে পুজো করার সঙ্গে সঙ্গে অন রিকোয়েস্টে আমি দিল্লি, বোম্বে বিভিন্ন জায়গায় গিয়ে এবং আউট অফ ইন্ডিয়া গিয়েও পুজো করে এসেছি বা করে থাকি। এবং ব্যাঙ্গালোরে দুর্গা পুজো, কালী পুজো আমি করে থাকি। এবং আপনাদের যদি আমাকে যোগাযোগ করতে হয় তাহলে আপনাকে priyoprayer.com এর থ্রুতে আমাকে যোগাযোগ করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।